আমাদের নতুন ইয়াংরা উজ্জীবিত হবে এবং এই সংগঠনের দায়িত্ব নিয়ে এই সংগঠনকে আরো উত্তরাত্তর উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। আমি এক এক করে এই কমিটির নাম ঘোষণা করব এবং আপনারা দাঁড়িয়ে পরিচিত হবেন। যারা অডিয়েন্সে আছেন তারা অডিয়েন্স থেকে এসে আপনারা পিছনে দাঁড়াবেন, তাহলে একটা গ্রুপ ছবি নেওয়া যাবে। বিসমিল্লাহিরাহমানিরাহিম। কার্যকরী পরিষদ 2017-2018 সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব শাহ আলম। হাজি বাসার সরকার। সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল কাশেম। সহসভাপতি এক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব শোভা খন্দকার। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব সুলাইমান গনি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান পাটোয়ারি, উনি অবশ্য দেশে আছেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব রিপন পাটোয়ারি, উনিও বাংলাদেশে আছেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব জামিল আলম মীর। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন শেখ মুনির। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব আরমান মিয়া। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব সাইদ বক্স। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব মনির হোসেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিন্টু হাওলাদার। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহফুজ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ কাশেম পারভেজ, উনি অবশ্য দেশে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ শাম শাহিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ শফিক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আলামিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব আহসানুল্লাহ আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আরিফুল ইসলাম জিন্নাত। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হাজি মোহাম্মদ সোহেল। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব জয়নাল আবেদিন। যুগ্ম সম্পাদক হিসাবে আরো নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর। সহসাংগঠনিক হিসাবে আরো নির্বাচিত হয়েছেন জনাব হাবিবুর রহমান। যুগ্ম সম্পাদক হিসাবে আরো নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল্লাহ আল মামুন। দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ রিফাত। যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ কামাল। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু পরিমল দাস। সহপ্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মতিন হাওলাদার। সহপ্রচার সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব রাশেদ। সহপ্রচার সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব কমল শেখ মুন্না। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল সত্তার। সহ অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। সহ অর্থ সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ বাবুল। সহ অর্থ সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব হাবিবুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু অরবিন্দ সরকার।
সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মতিউর রহমান। সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব পেট্রিক পালমার। ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ রাকিব। সহ ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব রফিকুল ইসলাম সাব্বির। সহ ক্রিয়া সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল বাসাদ। সহ ক্রিয়া সম্পাদক হিসেবে আরো নির্বাচিত হয়েছেন জনাব ওমর ফারুক। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব ফজলুল হক। সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব জাহাঙ্গীর আলম। জনাব মোহাম্মদ সুমন, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, জনাব রোবেল, জনাব বাবু, জনাব রনি শেখ, জনাব নজরুল ইসলাম, জনাব সাহিল আলম, জনাব মোহাম্মদ আমান, জনাব মোহাম্মদ শাহ শাহ আলম হাওলাদার, জনাব মোহাম্মদ মহিউদ্দিন, জনাব শাকিল সরকার, জনাব ইকবাল হোসেন, জনাব মোজাম্মেল হোসেন, জনাব আকরাম আলী, জনাব মোহাম্মদ মাসুম, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব জানে আলম, জনাব আলী আশরাফ, জনাব ইমান হোসেন, জনাব মোহাম্মদ ইউনুস, জনাব মোহাম্মদ রাসেল শেখ, জনাব মহসিন ডালি, জনাব শহীদুল ইসলাম হৃদয়, জনাব আনিস, জনাব ইকবাল হোসেন, জনাব শাকিল হোসেন, জনাব শফিক হোসেন, জনাব জাহাঙ্গীর শেখ, বাবু চন্দন কুমার, জনাব নুরুল ইসলাম, জনাব মোহাম্মদ জীবন, জনাব মোহাম্মদ আহসানুল্লাহ হাসান, জনাব রফিকুল ইসলাম, জনাব নূর হোসেন, জনাব জোবায়ের তালুকদার, জনাব মোহাম্মদ কবির হোসেন, জনাব মোহাম্মদ হানিফ, জনাব মোহাম্মদ রফিক রহিম। এই 141 সদস্য বিশিষ্ট সদস্য 2017 এরপরে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব আমিনা বেগম কাশিম। এরপরে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জনাবা হেলেনা মুজিব। এরপরে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মিসেস জামান রহমান। এরপরে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ তাসলিম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজি মোহাম্মদ বাসার সরকারকে ফুল দিয়ে বরণ করছেন সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা। যেতে নাই দিব, তবু যেতে দিতে হয়, হ্যাঁ তবু চলে যায়, কিন্তু আমরা যেতে দিতে দিব, যেতে দিতে দিব না। এখন এখন বর্তমান সাধারণ সম্পাদক জনাব হাজি বাসার সরকার ফুল দিয়ে জনাব আবুল কাসেম সাহেবকে সবাই একটু করতালির মাধ্যমে সহসভাপতি জনাব সুলেমান গলি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের উপদেষ্টা জনাব আজাদ স্যারকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিছুই নেই, ঠিক আছে। তো ঢাকা ঢাকায় ঢাকার মহলে আছে, তো ঢাকার সারা বিশ্বের মহলে চিনি, সবাই চিনি। তো ঢাকা
সত্যিকার সৌভাগ্য হয়েছে আমি ঢাকাবাসী, আমার ঢাকা একে হলে আমার বাড়ি, কিন্তু আমি ঢাকা ঢাকা বলতে বলতে আমার নিজের কোম্পানির নামও রিয়াল ঢাকা রেখেছি, মানে সত্যই ঢাকা, ঠিক আছে? তো আমার কোম্পানিতে কোনো অন্য কান্ট্রির লোক নাই, সব বাঙালি আছে। এবং ঢাকা প্রবাসী কল্যাণ, বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ, উপস্থিতি বাংলাদেশ কমিউনিটির সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি প্রতি শুধু বৃদ্ধি করবে, আমাদের এই ঢাকার ইউনিটি যেমন শুরু থেকে ছিল, 8 বছর আগে এই সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছে, এখনও পর্যন্ত এই সমিতিটি ভাগ হয়ে যায়নি, এটা অত্যন্ত একটা গর্বের বিষয়। এবং আমি আশা করব আমাদের এই সমিতিটি তার সেই একাত্মতা ধরে রাখবে, এবং সাথে ঢাকা, বৃহত্তর ঢাকা ছাড়াও আরও যারা আছেন, আমার সমগ্র বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা যেন এই বিদেশে সহমর্মিতার মধ্য দিয়ে খুব সৌহার্দ্যতার সাথে এখানে একটা সুন্দর জীবন যাপন করতে পারি, আমরা একে অন্যের প্রয়োজনে যেন ঝাঁপিয়ে পড়তে পারি, যার যেরকম সামর্থ্য আছে, কেউ হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে, কেউ হয়তো শ্রম দিয়ে সাহায্য করতে পারে, আমরা যে যতটুকু পারি সবাই যেন সহযোগিতার মনোভাব নিয়ে সবার জন্যে আমরা জীবনযাপন করি, আমরা যেন একে অন্যের তরে সকলে আমরা পরের তরে জীবনযাপন করতে পারি, এটাই হোক ঢাকার ব্রত। এবং যেহেতু ঢাকার যে ম্যাগাজিনটা বের হয় এটার নাম সেতু, সেতু মানেই বন্ধন। তরুণ উদীয়মান সহসভাপতি, খুবই অ্যাক্টিভ আমাদের জনাব সহসভাপতি জনাব সুলেমান গনি, জনাব সালাম সাহেব, উপস্থিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব বাসার সরকার, উপস্থিত সম্মানিত কমিশনার জনাব সালাউদ্দিন সাহেব, উপস্থিত সাবেক সভাপতি জনাব শামসুদ্দিন মণ্ডল, উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম মোল্লা, উপস্থিত আরও অনেকে, সাবেক উপদেষ্টা মনির ভাই এবং আলিম ভাই, এবং আমার সামনে উপস্থিত রাজনৈতিক অরাজনৈতিক সকল নেতাকর্মী এবং সাংবাদিক মিডিয়া। অনুরোধ করব আপনারাও আপনাদের প্রয়োজনে যে কোনো সমিতি যখনই ডাকবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো, সহযোগিতার হাত বাড়াবো। আর আপনারা অতি কষ্ট করে ছয়ে সকাল থেকে এখন পর্যন্ত আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, বসে আছেন, এই জন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ঢাকা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এই বলেই সবাইকে আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। শুনেছেন, আমি বলবো আজকে যারা নতুন নেতৃত্বে এসেছে তাদের কাছ থেকে আমি সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আর অনেক কিছু প্রত্যাশা করছি। আমি গত 8 বছর সাধারণ সম্পাদক ছিলাম, আমি যা দিতে পারি নাই আমি মনে করি আমার এই ছোট ভাই যারা আজকের এই সংগঠনের নেতৃত্ব দিবে তারা আরো সুন্দরভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমি আর অন্তর অঞ্চল থেকে যতটুকু ধন্যবাদ দেওয়ার তাদের দিচ্ছি, সাথে সাথে আয়োজক কমিটি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং যারা আমাদেরকে আজকে বিভিন্ন অনুদান দিয়ে উৎসাহিত করেছেন তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন কাশিম নামে একজন ভদ্রলোক, আর আমরা কাতারে ঢাকা প্রবাসী পেয়েছি আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আবুল কাশিম রানা, যিনি গাজীপুর তথা কালীগঞ্জের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে দানবীর হিসেবে পরিচিতি পেয়েছেন, ইতিমধ্যে যিনি 70 থেকে 80টা মসজিদ নামে যে সামান্য গুণগান গাওয়া আছে সেই যোগ্য আমি নই, আমি একজন নবীন মানুষ, কিন্তু আমার দ্বারা যে কথাটি বলা হয়েছে এটা আমার স্পষ্ট করার দরকার। আল্লাহ আমাদের রহমানের রহিম, আমি কিছু না, আমি একজন নবীন মানুষ, সাধারণ মানুষ। আল্লাহ আমার দ্বারা এই কাতার থেকে সারা বাংলাদেশে 70 থেকে 80টা মসজিদ ইনশাল্লাহ সর্বনিম্নভাবে এখন সম্পূর্ণ হয়েছে,
এবং শাসক সবাই মুসলিম রয়েছি এবং শত্রুটি ডিপ্টি গল্প খাইছি ইনশাল্লাহ। আমার সিরাজুল মোল্লা সাহেব সাধারণ সম্পাদক, আমাদের আলিফ সাহেব, অন্যান্য ব্যক্তিবর্গ, আমি দু চারটি কথা বলবো। আমরা দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যে কমিটি নতুন কমিটি হয়েছে আমাদের নির্বাচন সকলের মতামতের ভিত্তিতে আমরা যেন সুন্দর পরিবেশে সুন্দরভাবে কিছু সমাজমূলক কাজ করতে পারি। আপনারা দয়া করবেন, আমরা এখানে পিকনিক আসছি, পিকনিকের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা চেয়ে দেখে নেবেন। আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারাও অনেক দীর্ঘ পরিশ্রম করে আপনারা ফটো উঠেছেন। এখন আমার কথা, আমি নিউজ বাংলাদেশের, আমি নিউজ এসটিভি সভাপতি সাংবাদিক ছিলাম, এসটিভি আমিনুল হক, জিটিভি মানিক চৌধুরী, শামীম আহমেদ এবং আরটিভি ক্যামেরাতে আছেন মিস্টার সুবুর সুবুর, সবাইকে আমাদের অনুষ্ঠান এবং ঢাকা বৃহত্তর প্রকাশন কল্যাণ সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ। জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? জাগ্রত চৌরঙ্গি আছেন, গোলাম মোহাম্মদ, উসমান আহমেদ, ফারুক, গোলাম মোহাম্মদ। আমাদের এই কমিটিটি উপহার দিয়েছে, তা আমাদের ঐতিহ্য এবং আমাদের রক্ত থাকবে যে সামনের দিকে কল্যাণমূলক কাজ করার জন্য। আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনীতি, আমাদের এই প্ল্যাটফর্মে কখনো রাজনীতি আলোচনা হয় না এবং হবেও না। আর আমাদের বৃহত্তর ঢাকার সংগঠনটি কল্যাণমূলক যত ধরনের দুর্যোগ আসুক এবং দুহাতে যত ধরনের বেকার সংস্থা আছে আমরা সহযোগী করে থাকি এবং সামনের দিকে আমরা করব ইনশাআল্লাহ। আমরা শুধু ঢাকা আমাদের নয়, ঢাকা সমস্ত বাংলাদেশিদের ডাকা, ঢাকা ডাকেই আমরা যখনই কর্মজন করতে চাই আমাদের সৌন্দর্য করার জন্য সমস্ত ঢাকাবাসীদের সহযোগিতা থাকে এবং কমিউনিটিদের সহযোগিতা থাকে। কমিউনিটির লিডার যারা আছেন তারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করে থাকেন এবং এর মাধ্যমে আমাদের আজকে অনেকেই আমাদেরকে লটারির জন্য বিভিন্ন ভালো ভালো প্রাইজ দিয়েছেন, চাঁদপুর সমিতির মানিক সাহেব দিয়েছেন টেলিভিশন এবং সাগর সাহেব দিয়েছে ফ্রিজ, আমাদের মতিন পাটোয়ারি সাহেব ওয়াশিং মেশিন দিয়েছেন এবং সাধারণ সাধু সাহেব আমাদের সাথে সহযোগী ছিলেন এবং আরও ফারুক আলীও আমাদেরকে সবাই পাস নম্বর ওয়ান। আশা করব সামনের দিকে আমরা আরো সুন্দর 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 কথা করবো, অনুষ্ঠান করবো, আর উপহার দিব আপনাদেরকে সামনের দিকে আমাদের নতুন।